360-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। শুক্রবার গভীর রাতে একের পর এক যে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে তা থেকে বেঁচে যাওয়া কেন্টাকির লোকজন রবিবার তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরগুলোতে কিছু অক্ষত আছে কিনা তা দেখতে যান। কর্মকর্তারা আশঙ্কা করছেন যে অন্তত 5টি রাজ্যে টর্নেডোর আঘাতে 80 জনেরও বেশি লোক মারা গেছে এবং বাড়িঘর ও ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে। রয়টার্সের এক তালিকা অনুযায়ী রবিবার নাগাদ যুক্তরাষ্ট্রে 80 লক্ষ মানুষ করোনা ভাইরাসজনিত রোগে মারা গেছে। কোভিড-19 মাথাপিছু মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে 7টি বিত্তশীল দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর টনি, গ্র্যামি এবং অলিভার পুরস্কার জয়ী বিশ্বখ্যাত গীতিনাট্য বা মিউজিক্যাল ব্রডওয়ে শো ডিয়ার অ্যাভান হ্যানসন সপ্তাহান্তে আবার ব্রডওয়েতে তাদের প্রত্যাবর্তন উদযাপন করেছে। 639 দিন আগে ডিয়ার অ্যাভান হ্যানসনের সর্বশেষ ব্রডওয়ে শো অনুষ্ঠিত হয়েছিল। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।